ঘটনা সংসারটা ভেঙে গেলে স্বামী আর মেয়ের সাথে সম্পর্ক আছে ওই মেয়ের জন্য দিনে রাইতে চব্বিশ ঘন্টা আমার সাথে খারাপ আচরণ করতো আর আমারে বলতো প্রচেলা যাইতে এখন আমার বাবাও নাই মারা গেছে তারপরে কি বলবো এখন যে গার্জিয়ান হয়ে দাঁড়াবে সেও নাই মানে স্বামী স্বামী ছাড়ার পরে এখন মা বাবার কাছে থাকবেন বাবা নাই মার কাছে থাকেন সংসারে খরচ টরচ দেওয়ার মতো কেউ নাই সংসারে খরচ দেওয়ার মতো কেউ নাই দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে হিজাব পরিত অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

ছেলের বয়স কি এমন ঘটনা ঘটলো সংসারটা ভেঙে গেলো স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে ওই মেয়ের জন্মদিন এক চব্বিশ ঘন্টা আমার সাথে খারাপ আচরণ করতো আর আমারে বলতো ছেলে থাকতে এখন আমার বাবাও নাই মারা গেছে তারপরে কি বলবো এখন যে গার্জেন আমিও দাঁড়াবে সেও নাই মানে স্বামী স্বামী ছাড়ার পরে এখন মা বাবার কাছে থাকবেন বাবা নাই মার কাছে থাকেন সংসারে খরচ টরজ দেওয়ার মতো কেউ নাই সংসারে খরচ দেওয়ার মতো কেউ নেই আমার একটা সন্তান নিয়ে আমার মা অসুস্থ গুরুমান হুম

তা কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আপনার কথা শুনে বিয়ে শি করতে চায় বা আপনাদের পাশে দাঁড়াতে চাই নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি তাহলে বিয়াস আপুর কথা শুনলেন শোনার পরে কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন ডাবল সিক্স টু থ্রি এইট ফাইভ নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ আমার কাছে থাকে আর কিছু বলতে চান হ্যাঁ ভাই বলতে চাই আমার একজন জীবন সঙ্গী চাই আমার মনের মতন একজন মানুষ আগের স্বামী তো আমার অনেক কষ্ট দিছে এখন আমি চাই যে আমার আমার এমন একটা স্বামী হবে যেন আমার অনেক খেয়াল করে অনেক ভালোবাসে আর ভাই আমার যেন কেউ খারাপ কথা না বলে আমি অনেক কষ্ট করে আসছি অনেক কষ্ট করে আসছি আমার যেন খারাপ কথা কেউ না বলে যে আমার পাশে দাঁড়াবে ভালোবাসবে আমার বিয়ে করার ইচ্ছা থাকবে সে আমারে যেন ফোন দেয় তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম